নমস্কার, কেমন আছো সবাই? আমি তো ভালো নেই, আমার গলার অবস্থা শুনে তো বুঝতেই পারছো তোমরা। ছেলের হলো শরীর খারাপ, তারপরে আমারও হয়ে গেল সর্দি। তো এই যে আজ ওই জন্যে আমি পুরোটা ভয়েস দিতে পারবো না, তোমরা একটু কষ্ট সষ্ট করে দেখে নিও। আর তারপরে তোমরা তো সবাইকে চেনো, রান্না বান্না সেরে বিস্কুটগুলো ঢালা হয়েছিল না, তাই বিস্কুটগুলো ঢেলে নিচ্ছিলাম, একটু কষ্ট করে দেখে নিও কেমন। অর্ক আমাদের একটু স্থির হয়ে থাকবে না, দেখো কেমন সুদূর দৌড়াচ্ছে। বাইরে যে গাড়ি আসবে সেসব কোনো কেয়ার নেই। দেখেছো কোথায় উঠে পড়েছে? পড়ে গেলে যে কি হবে সে জ্ঞান নেই। দুপুরবেলাতে সবাইকে খেতে দিয়ে দিয়ে লাস্টে নিজে নিয়ে বসলাম। মাছ হয়েছিল আজকে, মাছ ভাত। মেশিনটা যদি আমার ছেলে সেরে দিল, দিয়ে গেল ছুঁচ ভেঙে সেলাই করতে করতে, দিয়ে ছুঁচের জন্য কিচ্ছু সেলাই করতে পারছি না। তখন আবার চললাম টাউনে ছুঁচ আনতে, কারণ আমাদের গ্রামে ছুঁচ পাওয়া যায় না, মেশিনের সেলাই করা ছুঁচ পাওয়া যায় না, তার জন্য টাউনে ছুটলাম। আমাদের গ্রামে বৃষ্টি নেই, কিন্তু দেখো বেরিয়ে পড়ে রাস্তায় দেখছি বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের গ্রামে বৃষ্টি হয়নি। এই যে গোটা টাউন ভালোই বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাঘাট ভিজে রয়েছে। তো যাই হোক, চলো তোমাদেরও টাউনটা দেখা হয়ে যাবে। অনেক কিছুই তোমাদের বলতাম, কিন্তু গলা ব্যথার জন্যে ভয়েসটা ভালো করে দিতেই পারছি না, তার জন্য আজকে তোমরা এমনিই দেখে নাও।
যাই হোক, ছোঁচ তো পেয়ে গেছি। এবারে দু একটা জিনিসও কেনা ছিল, সেগুলোও হয়ে গেছে। দিয়ে সন্ধে প্রায় নেমে এসেছে আর আমাদেরও হয়ে গেছে। এ তো আমরা এবারে বাড়ি ফিরছি। এই যে বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে এই সবার জন্য টিকিয়া চাট এনে দিয়েছিলাম, দিয়ে ওরা খাচ্ছে সবাই বসে বসে। আর আমি কাপড়টা চেঞ্জ করে নেবো, তারপরে মেশিনটাতে ছুঁচটা আমার ছেলেকে দিয়ে লাগানো করাবো, দিয়ে কিছু সেলাই আছে সেগুলো করে নেবো। মেশিনে ছুঁচটা আমার ছেলেকে লাগানো করালাম, দিয়ে এতক্ষণ কি সুন্দর এখন গড়গড় করে সেলাই হচ্ছে। মেশিন খারাপ হলে কি আর ভালো লাগে সেলাই করতে? যাই হোক, আজকে আর ভিডিওটা বাড়ালাম না, এত দেরি করলাম। কালকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসব। আশা করি কালকে শরীরটা আমার ভালো হয়ে যাবে একটু। আর আজকে এত দেরি, তাহলে টাটা।